हाय फ्रेंड, माय नेम इज अभिषेक एंड यू आर वाचिंग असेंबल विद अभिषेक। तो आजकल ভিডিওটা আমাদের বাঙালি বন্ধুদের জন্য যারা হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে ফ্রিকোয়েন্টলি বিভিন্ন রকমের কোশ্চেন জিজ্ঞাসা করেন। তো মোস্ট আস্কড কোশ্চেন যেগুলো থাকে, যে সমস্ত প্রশ্নগুলো, তারই উত্তর নিয়ে এসেছি আজকে। তো চলুন স্টার্ট করা যাক। সবার প্রথমে আসছে সুদীপ্ত বর্মন ফ্রম পূর্ব বর্ধমান। খরগোশদের কি স্নান করানো যায় আর নখ কাটা যায়? হ্যাঁ দাদা, নখ কাটা যায়, কিন্তু নখের যে তীক্ষ্ণ অংশটুকুনি থাকে, জাস্ট সেইটুকুনি। অতিরিক্ত যদি আপনি কেটে বাদ দেন নেল কাটার দিয়ে বা অন্য কিছু দিয়ে, তো ব্লিডিং হতে পারে। আর স্নানের কথাটা, হ্যাঁ দাদা, স্নান করানো যায়, কিন্তু তখনই করাবেন যখন দেখবেন যে ডায়রিয়া বা ইনকেস অন্য কোনো রোগ বা অসুখের জন্য ওদের গাটা ময়লা হয়ে গেছে। আদারওয়াইজ স্নান করানোর কোনো রকমের দরকার নেই, কারণ র্যাবিটরা ওদের গা মানে হচ্ছে স্ক্র্যামিং করতে থাকে, যেমন চাটতে থাকে অল টাইম, যেমন বিড়াল করে থাকে। তো ব্যাপারটা হচ্ছে ওদেরকে স্নান করানোর কোনো দরকার হয় না। নেক্সট কোশ্চেন হচ্ছে অরূপ সাপুই ফ্রম ক্যানিং। খরগোশদের খাঁচা রাখার সেট আপটা যদি একটু বলে দেন দাদা। তো হ্যাঁ দাদা, আমরা কেমনভাবে রাখি আপনারা অলরেডি দেখেছেন বিভিন্ন রকম ভিডিওতে, এর আগেও আমি পোস্ট করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আপনারা এই যে পিছনের খাঁচাটা দেখতে পাচ্ছেন, তো এই খাঁচাটা এবং আমার এই সাইডে যতগুলো খাঁচা আছে, প্রত্যেকটা খাঁচা দেখুন গ্রাউন্ড লেভেল থেকে, এই যে গ্রাউন্ড লেভেল থেকে টোটালি হাইডে আছে। তো ব্যাপারটা হচ্ছে যখনই আপনারা হাইডে রাখবেন, খাবারের যে সমস্ত ওয়েস্টেজ পার্টগুলো আছে এবং ওদের যে টয়লেট বা আপনার ধরুন পটি, তো এইগুলো যেগুলো ওয়েস্টেজ থাকবে সেগুলো টোটালি নিচে পড়ে যাবে এবং এই জিনিসটা টোটালি হাইজেনিক। অনেকে বলেন যে দাদা, আমি যদি বাড়িতে ছেড়ে রাখি, খোলা অবস্থাতে রাখি, রাখতে পারেন, আপনি নন্দনকানন করেও রাখতে পারেন, কোনো চাপ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা হাইজেনিক নয়, তো এটা একটু মাথায় রাখবেন। থার্ড কোশ্চেন আসছে আব্দুল রহমান ফার্ম মুর্শিদাবাদ। খরগোশ ডিম পারে না, বাচ্চা দেয়। তো ব্যাপারটা হচ্ছে খরগোশ অবভিয়াসলি ডিম পারে না, বাচ্চাই দেয়, কারণ আপনারা যদি সেকেন্ডারি বায়োলজিক্যাল সায়েন্স পড়ে থাকি সেকেন্ডারি লেভেলে, তো ব্যাপারটা হচ্ছে ওখানেতে ভালোভাবেই উল্লেখ করা দেওয়া আছে, খরগোশ হচ্ছে ম্যামেলস, মানে স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। তো স্তন্যপায়ী শ্রেণীর যারা অন্তর্ভুক্ত হয় তারা সাধারণত বাচ্চা প্রসব করে এবং সন্তানদের দুধ খাইয়ে বড় করে এবং গায়েতে লোম থাকে। তো অবভিয়াসলি খরগোশ বাচ্চা দেয়। এবারে কিছু আমাদের অকালপক্ষ মানে বন্ধুরা থাকবে যারা মানে কাউন্টার কোশ্চেন করতে পারেন যে তিমি তো তাহলে জলে তাকে ডিম দেয়, তাহলে তিমি স্তন্যপায়ী কী করে? দাদা, ওটা একটা ব্যতিক্রম এবং ব্যতিক্রম কখনোই উদাহরণের মধ্যে পড়ে না। তো নেক্সট কোশ্চেন আসছে আলপনা দাস ফ্রম সল্টলেক। ভাই, র্যাবিটদের খাবার কেমন দেওয়া উচিত? নাইটে কি ভেজিটেবল দেওয়া যায়? দিদি, আপনি খাবার বিভিন্ন রকমভাবে দিতে পারেন, খাবার দেওয়া নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা নেই। তো ব্যাপারটা হচ্ছে আপনি যেমন সারাদিনে তিন বেলা ডাল কিংবা তিন বেলা মাছ মাংস খান না, ঠিক তেমনি একটু খাবারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দিন। যেমন ধরুন আপনি সারাদিনে তিনবার হেভি মিল খান, তো আপনি যে তিনবার বা চারবার খান ঠিক সেই সেই টাইমগুলোতে দিন। আপনি ধরুন সকালে দিলেন শাকসবজি বা পাতানাতা যেগুলো গ্রিনস রয়েছে, এবং আপনি ধরুন দুপুরে যেটা হচ্ছে লাঞ্চ টাইম, তখন একটু ফল দেওয়ার চেষ্টা করবেন, কারণ মানে যেহেতু আমরা কলকাতাতে থাকি তো এখানে হিটের পরিমাণটা একটু বেশি, তো ফল দিলে কি হয় ওরা মানে সাধারণত একটু খায় ভালো। দুপুরের টাইমটাতে লাঞ্চ টাইমে একটু ফল দেওয়ার চেষ্টা করবেন, ফ্রুটস যেগুলো হয় আপনার হাতের কাছে যা পাবেন, আপনি পিয়ারা দিতে পারেন, পেঁপে দিতে পারেন, যা ইচ্ছা মোটামুটি। আর রাতের দিকটাতে একটু শুকনো খাবার দেওয়ার জন্য ট্রাই করবেন, যেমন ভাত রুটি, বাড়ির যদি কিছুই না থাকে, ভাত তো থাকে অবভিয়াসলি, তো টাটা নুন এবং ভাত মিশিয়ে দিতে পারেন। আমাদের ঘরে যদি যে রেশনের আটা পাওয়া যায়, যদি আটা থাকে তাহলে আপনারা আটা ভাত এবং নুন একসঙ্গে মিশিয়ে দিতে পারেন, কোনো চাপ নেই, ওরা খেয়ে নেবে। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যাই খেতে দিন, তিন থেকে চারবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিন, তাহলে কী হবে না, ওদের মুডটা চেঞ্জ হবে। আর খাওয়া হয়ে গেলে যে পাত্রেতে করে দিচ্ছেন সেই পাত্রটা অবভিয়াসলি বের করে দেবেন, বা যে ওয়েস্টেজ খাবারগুলো থাকবে সেটা বের করে দিন, নেক্সট টাইম আবার দিন ওটা ঢুকিয়ে। কিন্তু খাবারটা যদি খাঁচার মধ্যেই পড়ে থাকে তাহলে কিন্তু ওদের খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে। তো নেক্সট কোশ্চেন আসছে অনির্বাণ মণ্ডল ফ্রম বারুইপুর। সিঙ্গেল র্যাবিট রাখার জন্য কোন ব্রিড বা
জেন্ডার রাখা উচিত, আপনার ভিডিওগুলো আসতে খুব লেট হয়। তো ব্যাপারটা হচ্ছে দাদা, সিঙ্গেল যদি আপনি অ্যাজ এ পেইড রাখতে চান বাড়িতে, সিঙ্গেল রাখার জন্য মেল বেস্ট, মেল যে কোনো ব্রিড আপনি রাখতে পারেন। তো গরম, যেহেতু কলকাতা একটু গরমে চাপটা বেশি, আপনারা তো মানে প্রত্যেকেই জানেন যে 30 থেকে 35 ডিগ্রি অল টাইম হয়ে থাকে টেম্পারেচার। তো আপনারা বিশেষত যে ছোটো লোমের খরগোশগুলো আছে, যেমন নিউজিল্যান্ড ব্রিডের, এবং নিউজিল্যান্ড ব্রিডের টোটাল 4টে কালার আছে, প্লাস আপনার যে রাশিয়ান চিলচিলে আছে, দেখাচ্ছি আপনাকে, এ দেখুন এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো প্রত্যেকটাই রাশিয়ান চিলচিলের বাচ্চা। তো ব্যাপারটা হচ্ছে আপনারা রাশিয়ান চিলচিলা রাখতে পারেন। এরা সাধারণত এমনি যে নিউজিল্যান্ড ব্রিডের যে সমস্ত র্যাবিটগুলো হয় তাদের থেকে আকারেতে বড় হয়। তো নেক্সট কোশ্চেন আসছে ড্র্যাক্স গেমিং। হ্যাঁ, আগের যে দাদা মানে প্রশ্নটা বললেন যে ভিডিও আসতে লেট হয়, হ্যাঁ দাদা সত্যি একটু লেট হয়, কারণ মানে এতগুলো র্যাবিট সামলানোর পর তো মানে ভিডিওগুলো করা এবং তাদেরকে আপলোড করা সত্যি একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাও আমি যতটা সম্ভব ট্রাই করি, ইভেন আপনারা মানে কন্টিনিউয়াসলি কল করতে থাকেন, এটাও ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে আপনারা দিনে 20-25টা কল আমাকে অ্যাটেন্ড করতে হয়, তো সেটাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার না। তো আমি যতটা সম্ভব ট্রাই করি আপনাদের মানে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, আপনারা প্রশ্ন করুন আমি উত্তর দেব, এবং মানে হেল্প করতেও সত্যি ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে আপনারা মানে একটু সাপোর্ট দেখান, ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, তাহলে মানে আরও খুশি হতাম। নেক্সট কোশ্চেন আসছে আমাদের ড্র্যাক্স গেমিং থেকে, আমার বাড়িতে দুটো র্যাবিট সঠিক পরিমাণে খাওয়া দাওয়ার পরেও রোগা হয়ে যাচ্ছে, কিছু সাজেস্ট করুন। তো দাদা, আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক দিচ্ছেন, ভালো কথা, আপনি কি কোয়ালিটির ফুড দিচ্ছেন সেটা একটু চেক করবেন, এবং সবচেয়ে আসল কথা হলো র্যাবিটদের আপনি কিন্তু এই প্রোটিন, ফ্যাট, ভিটামিনস এইগুলো মানুষদের জন্য, র্যাবিটসদের মেনলি ফুড হচ্ছে আপনার ফাইবার্স। তো আপনি ফাইবার্স এবং গ্রেনস ফুড কতটা খাওয়াচ্ছেন, গ্রেনস ফুড বলতে আপনার যদি হাতের কাছে কিছুই না থেকে থাকে, আপনি এই যে দেখুন মানে এদের খাঁচার মধ্যে অলরেডি একটা মাটির পাত্র সব সময় বসানো থাকে, তো এই মাটির পাত্রটার মধ্যে কিন্তু গম থাকে, এবং এরা এই গমটাকে অল টাইম খেতে থাকে। তো একটা মাটির পাত্র বসিয়ে দিন, তার মধ্যে গম রেখে দিন, তো অল টাইম খেতে থাকবে। এবং খাওয়া দাওয়ার যে টাইমিংটা, টাইমিংটা ফিক্সড করুন, ধরুন আপনারা দিনে হচ্ছে 3 বার খেতে দেন, তো সকাল 6টা, দুপুর 2টো এবং রাত 10টা, তো এই টাইমটা, এক্স্যাক্ট টাইমটাকে ফিক্সড করুন, আধ ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক ঠিক আছে, নো প্রবলেম। তো আরেকটা কারণে মানে হেলথ ইস্যুর কারণে মাঝে মাঝে ওরা খাওয়া সত্ত্বেও, নির্দিষ্ট পরিমাণে খাওয়া সত্ত্বেও হচ্ছে অসুস্থ হয়ে যায়, তার কারণটা হচ্ছে ওদের শরীরে হচ্ছে কৃমি হয়, ওয়ার্ম। তো আপনারা যে কোনো ডক্টর বা ভেটেরিনারি শপেতে গিয়ে যদি বলেন যে অ্যান্টি ওয়ার্মিং ট্যাবলেট, তো পেয়ে যাবেন, কোনো চাপ নেই। তো ডাক্তারের পরামর্শ নিয়েই কিনবেন অবভিয়াসলি, এবং এটা খাওয়ানোর পরে ভিটামিনস খাওয়ানো অত্যাবশ্যক, দরকার, না হলে কিন্তু ওদের শরীর টানতে পারবে না। তো অ্যান্টি ওয়ার্মিং ট্যাবলেট খাওয়ানোর পরেই ভিটামিনস খাওয়াবেন, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। তো নেক্সট কোশ্চেন আসছে মোহাম্মদ রফি ফ্রম সিলেট, ইংলিশ আনগোরা আর লায়ন হেড র্যাবিট কি সেম, এদের অর্ডার প্রসেস কি আছে, আপনার ফার্ম থেকে বাচ্চা পেলে ভালো হতো, লাভ ফ্রম বিডি। তো দাদা অসংখ্য ধন্যবাদ, আপনি বাংলাদেশ থেকে হচ্ছে মানে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলো দেখেন যথারীতি। তো দাদা ব্যাপারটা হচ্ছে লায়ন হেড র্যাবিট আর আনগোরা র্যাবিট না এক নয়, কোনোভাবেই এক নয়, কারণ আনগোরা র্যাবিটদের পুরো যে বডি ফাটটা থাকে ওটা আপনার মানে পুরো শরীরেতেই থাকে, অল ওভার বডি, কিন্তু লায়ন হেড র্যাবিটের শুধুমাত্র মানে সিংহের যেমন থাকে গলার কাছে হচ্ছে কেশরগুলো হচ্ছে বড় বড় হয়, বাদবাকি কিন্তু মানে আপনি যদি দেখেন নিউজিল্যান্ড ব্রিডের মতনই সেম সেম, শুধু ওদের সিংহের মতো হচ্ছে কেশর থাকে, তাই জন্য ওদের নাম হচ্ছে লায়ন হেড র্যাবিট। এবং আপনি যদি মানে যদি বলেন যে মানে অ্যাবডোরেবল বা কিউটনেস, তো সেদিক থেকে আনগোরা, ইংলিশ আনগোরা এবং জার্মান আনগোরাই বেস্ট। আপনার নেক্সট টপিকটা ছিল যে অর্ডার প্রসেস কী আছে, হ্যাঁ দাদা অর্ডার প্রসেস হচ্ছে আপনাকে যদি আমি দিই তো কলকাতা থেকে হচ্ছে নিয়ে যেতে হবে, প্রথম গল্প এটাই, আমার বাড়ির থেকে, এবং বাড়ি বলতে আমার ফার্ম ভিজিট করে,
এবং আপনাকে 1 মাস আগে অর্ডার করতে হবে। আপনি থ্রু গুগল পে করতে পারেন, ফোনপে করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে আগে কিছুটা অ্যাডভান্স মানি দিতে হবে, এবং মানে আপনি অর্ডার করলেন এবং তার 1 মাসের মধ্যেই আমার ফার্মেতে চলে আসবে। তো ব্যাপারটা হচ্ছে তারপরে আপনি বাদ বাকিটা টাকা দিয়ে হচ্ছে নিয়ে যেতে পারেন। তো এই প্রসেসটা কেন হয় দাদা, অনেক সময় আমি মানে ঠকেছি, মানে নিয়ে আসার পরেও অনেকে নেয়নি এবং সেটা আমার বাড়িতে রাখতে হয়েছে। তো এটা একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আপনি যে নেবেন সেটা সিকিউরিটি মানি, এটা জাস্ট আর মানে অন্য কিছু নয়। আপনি যদি মনে হয় যে আপনার মানে 20 দিন 25 দিন পর যে আপনি নেবেন না, তখন সেই মালটা নিয়ে আমি কী করবো? কারণ ওই মালটা কিন্তু আমার ফার্মেতে এই মুহূর্তে নেই। তো আমি ওটাকে নিয়ে আসি মানে হচ্ছে হিমাচল প্রদেশ, অনেক দূর, অ্যাবাউট 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার নয়, হিমাচল প্রদেশ মানালি থেকে। তো মানে কয়েকটা দাদা রয়েছে ওখানে, তো ওনাদের ফার্মেতে ভিজিট করে বা ওনারাও হচ্ছে মানে গাড়ি ভাড়া করে দিয়ে যায় মাঝে মাঝে। তো ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে এই হচ্ছে টোটাল প্রসেস। আপনাদের 1 মাস আগে গুগল পে অথবা ফোনপের মাধ্যমে কিছুটা অ্যাডভান্স মানি করতে হবে, এবং কি কারণে করলেন সেটা ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই লিখবেন। এবং আপনারা চাইলে আমি অবশ্যই ফার্মেতে মানে আঙ্গোরা নিয়ে আসার জন্য অনেক দিন ধরে ট্রাই করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা যদি একটু ভালো করে দেখেন আমার ফার্মের প্রত্যেকটা খাঁচা ফুল প্যাকড আপ হয়ে আছে, ফুল প্যাকড আপ। তো একদমই জায়গা নেই, দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা খাঁচা, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা খাঁচা পুরো একদম ফুল প্যাকড আপ হয়ে আছে। এটা তো শুধু মানে ঘরের সিন, তাছাড়া ঘরে ছাড়া বাইরেও আছে। তো আপনারা একটু ট্রাই করুন যত তাড়াতাড়ি খাঁচাগুলো, মানে আমি এমনি খরগোশ নিউজিল্যান্ড ব্রিড যা আছে একটু কমানোর চেষ্টা করছি। তো আপনারা যত তাড়াতাড়ি এই সমস্ত নিউজিল্যান্ড ব্রিডগুলোকে একটু কমাতে সাহায্য করবেন, এবং আমি ওই ব্রিডগুলোকে নিয়ে আসবো। এবং আমি অবশ্যই আপনাদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ যে যখনই ওই ব্রিডগুলো আমার ফার্মেতে আসবে, আপনারা মার্কেট যে প্রাইস আছে মার্কেট প্রাইসের চেয়ে অর্ধেক প্রাইসেতে পেয়ে যাবেন, অবভিয়াসলি পেয়ে যাবেন। কারণ আনগোরা র্যাবিট সাধারণত কলকাতাতে আপনারা যদি কারোর থেকে কেনেন পিওর ব্রিড, পিওর ব্রিড তো সাধারণত সব জায়গাতে পাওয়া যায় না, যদি পাওয়া যায় তারা যদি হোম ডেলিভারি দেয়, তো এরা সাধারণত মানালি, পাঞ্জাব, হরিয়ানা এই 3টে স্টেট থেকেই আসে এগুলো। তো 13,000, 12,000, কেউ বলবেন 15,000, তো বিভিন্ন লোক বিভিন্ন রকমের দাম নিয়ে থাকেন। আমি অ্যাবাউট হাফ প্রাইসে দেওয়ার চেষ্টা করব যদি আমার ফার্মেতে নিয়ে আসিত। তো আপনারা একটু চেষ্টা করুন এই যে সমস্ত নিউজিল্যান্ড ব্রিডগুলো আছে এগুলো একটু কমে যাক, খাঁচাগুলো একটু হালকা হোক। তো আমি অবভিয়াসলি নিয়ে আসার চেষ্টা করব। তো নেক্সট কোশ্চেন আছে অসীম গোসাই ফ্রম আসাম, নতুন ফার্ম করব, আপনার থেকে 30 পিস বাচ্চা নিতে চাই, ডেলিভারি হবে না গিয়ে নিয়ে আসতে হবে, ফ্লেমিংস জায়েন্ট পাবো কি? দাদা ফ্লেমিংস জায়েন্ট শুধুমাত্র মিট পারপাসের জন্য পালন করা হয়, আমি কিন্তু পেট পারপাসে করি। আমি নিজে ভেজিটেরিয়ান এবং আমার বাচ্চাগুলো হচ্ছে টোটালি ভেজিটেরিয়ান। তো আপনি যদি মিট পারপাসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে থাকেন, দেন আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি মিট পারপাসটাকে ঠিক পছন্দ করি না। তো ব্যাপারটা হচ্ছে ফ্লেমিংস জায়েন্ট আপনি আমার কাছে পাবেন না। আমার কাছে নিউজিল্যান্ড ব্রিডের টোটাল 4টে কালার আছে, রাশিয়ান ব্রিড আছে এবং বেলজিয়াম ব্রিডের রেড এবং হোয়াইট আছে এই মুহূর্তে। আর আপনারা যদি কেউ অর্ডার দেন তাহলে হচ্ছে আপনার লোব ব্রিড, যেটাকে বলা হয় হল্যান্ড লোব বা ডাচ লোব, এবং তার সঙ্গে আনগোরা ব্রিড, যেমন হচ্ছে ইংলিশ আনগোরা, জার্মান আনগোরা, তো এগুলো আমি নিয়ে এসে দিতে পারি। এবং দাদা অবশ্যই ফার্ম ভিজিট করে নিয়ে যেতে হবে, কারণ একার পক্ষে অতটা দূর আসাম তো আমার পক্ষে দিয়ে আসা সম্ভব হবে না। আপনি 30টা যেহেতু বাচ্চা নেবেন, তো আমি তো আর মানে মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে ফার্ম ভিজিট করেই নিয়ে যেতে হবে। তারপরে আসছে রীনা দাস, আপনার ফার্মে র্যাবিটের দাম খুব বেশি, তো ম্যাডাম যেমন গুড় দেবেন ঠিক তেমনই মিষ্টি হবে, এটা তিক্ত হলেও বাস্তব সত্য। আপনারা যদি যে সমস্ত মার্কেটগুলো থাকে আশেপাশের যতগুলোই মার্কেট আছে, তো আপনারা একটু প্লিজ খোঁজ নিয়ে দেখবেন, রাশিয়ান একটা আপনারা মার্কেট থেকে কিনবেন, আমি জানি মার্কেট প্রাইসে আপনারা 300 টাকাতেই পেয়ে যাবেন, রাশিয়ান যে চিলচিলা আছে ওটা আপনারা 300 টাকাতে পেয়ে যাবেন, কিন্তু আমার ফার্মেতে 500 টাকা। কারণ আপনারা যে ব্রিডগুলো ওইখান থেকে কি মানে হচ্ছে কিনে নিয়ে আসেন,
আপনারা যে ব্রিডেই মানে হচ্ছে কিনুন না কেন, প্রথম গল্প আপনাদেরকে ঠকিয়ে দেয়। কারণ আপনারা যদি ভালো করে বোঝেন যে একটা নিউজিল্যান্ড যে ব্রিড হয় তার সঙ্গে যদি আপনারা বেলজিয়াম কিংবা রাশিয়ানে ক্রস করান, তাহলে ওর যে মানে কস্টিংটা থাকে ওটা প্রায় অর্ধেকের নিচে নেমে আসে। প্রথম গল্প এটা যে আপনারা যাদের কাছ থেকে কিনছেন তারা আপনাদেরকে পিওর ব্রিড দিচ্ছে না, এবং আমি যে দেব তার নিশ্চয়তা কী আছে? কারণ আমার কাছে অলরেডি, আপনারা যদি এর আগের ভিডিওগুলো সমস্ত দেখে থাকেন তো ভালোভাবে বুঝতে পারবেন যে আমার কাছে রাশিয়ানের পিওর মেল ফিমেল আছে, মেল একটা এবং ফিমেল পাঁচটা রাশিয়ানের, বেলজিয়ামের আরও আছে। তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে শুধুমাত্র আপনি পিওর ব্রিড পাবেন এবং পিওর ব্রিডের জন্যই দামটা বেশি হয়। আর সেকেন্ড টপিক হচ্ছে আপনার যখনই আপনি মার্কেট থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, তো আপনি যখনই কিনে ওই জায়গাটা স্থান ত্যাগ করে চলে আসছেন তখনই আপনার সঙ্গে যে বিক্রেতা থাকছে তার সম্পর্ক শেষ, টোটালি শেষ। মানে আপনি তার কাছ থেকে আর দ্বিতীয়বার কোনো রকমের হেল্প পাবেন না। কিন্তু যদি আমার ফার্ম থেকে নিয়ে যাওয়ার পর কোনো রকমের কিছু সমস্যা হয়, তো সেটা আপনারা ফোন করলেন কিংবা হোয়াটসঅ্যাপেতে ভিডিও কল করলেন, পিকচার পাঠালেন, তো আমি যতটা সম্ভব হেল্প করার করি। আর আপনার সেকেন্ড টপিকটা হলো যে আপনারা যখন মার্কেট থেকে বাচ্চাগুলো কেনেন, একটু ভালোভাবে হচ্ছে লক্ষ্য করবেন যে বাচ্চাগুলো সাধারণত দুধ ছাড়ে না, তখন ওদের ধরুন 1.5 মাস বা 2 মাস বয়স থাকে, মায়ের দুধ ওরা ছেড়ে বাহ্যিক খাবার খুবই কম খেতে শেখে, এবং সেই অবস্থায় বিক্রি করার ফলে যখন আপনারা বাড়িতে নিয়ে আসেন তখন কিন্তু ওরা হচ্ছে মারা যায় এবং মানে বিভিন্ন রকমের হচ্ছে আপনার প্রবলেমের শিকার হয়। তো সেই জিনিসগুলো আমার ফার্মেতে সাধারণত হয় না, এবং হলে তার প্রতিকার কী বা কীভাবে রাখবেন সেগুলো আমি সবসময় বলে দিই এবং চেষ্টা করি। তো দিদি, এই কারণে একটু দামটা বেশি হয়ে থাকে, কিন্তু আপনি জেনুইন প্রোডাক্টটা পাবেন, জেনুইন প্রোডাক্ট যেটা আমি মানে আপনার যদি কিছু প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, আপনি ডাইরেক্ট আমাকে এসে বলতে পারবেন, কিন্তু ওদেরকে কোনো রকমভাবে এই সমস্ত জিনিসগুলো বলার রাস্তাই নেই টোটালি। তো সেকেন্ড কোশ্চেন আসছে মন্টু নস্কর, আমার একটা সাদা দেশি মেয়ে খরগোশ আছে। আচ্ছা দাদা, ওটা দেশি মেয়ে খরগোশ বলে কিছু হয় না, ওটা হচ্ছে নিউজিল্যান্ড ব্রিড, এই কদিন কামড়াচ্ছে আঁচড়াচ্ছে। তো দাদা, বয়স সন্ধির জন্য এটা সাধারণত হয়ে থাকে, আপনার বয়স সন্ধির জন্য হয়, যে সমস্ত আপনার র্যাবিটগুলো ফিমেল র্যাবিট 6 মাস বয়স হয়ে গিয়ে থাকে তাদের এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে হয়ে থাকে। তো এই সমস্ত প্রবলেমগুলো কেন হয়, তো ব্যাপারটা হচ্ছে আপনাদের বাড়িতে যদি ফিমেল র্যাবিট থেকে থাকে তো দেখবেন যখনই ওদের এজ লিমিটটা 6 মান্থ ক্রস করে যায় তো তখন এই সমস্ত রকমের প্রবলেমগুলো হয়ে থাকে। তো কেন হয় এই সমস্ত প্রবলেমগুলো? বয়সসন্ধির সময় ওদের শরীরে বিভিন্ন রকমের হরমোনের চেঞ্জেস হয়, যেই কারণে এই সমস্ত রকমের প্রবলেমগুলো হয়ে থাকে। এই কারণেই আমি হচ্ছে আপনাদেরকে বলে থাকি যে যদি আপনারা বাড়িতে একটাই র্যাবিট রাখতে চান অ্যাজ এ পেট, তো আপনারা মেল র্যাবিট রাখুন, যে কোনো ব্রিডের রাখুন বাট মেল র্যাবিট। যদি আপনারা ফিমেল র্যাবিট রাখেন তো বিভিন্ন রকমের হেলথ ইস্যু হতে পারে। তো কী রকম রকমের হেলথ ইস্যু হয় তো সেটা আমি বলছি বায়োলজির ভাষায়, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি আমরা ভালোভাবে দেখে থাকি তো একটা ফিমেল র্যাবিট, তাদেরকে সাধারণত আমরা যদি ব্রিড করাই নর্মাল অবস্থাতে তো তারা বাচ্চা দেয় সাধারণত ইয়ারলি 40 থেকে 50টা অন অ্যান এভারেজ। তো অনেকে এই কারণে হচ্ছে ব্রিডিংটাকে অ্যাভয়েড করতে চান, তো সেই কারণে আপনারা মেল র্যাবিট পুষুন, বাট ফিমেল র্যাবিট নেওয়ার পরে ব্রিডিং না করালে ওদের বিভিন্ন রকমের হেলথ ইস্যু হতে পারে এবং গাইনোলজিক্যাল প্রবলেম হয়। কেন হয় এটা একটু ভালো করে বুঝবেন। আপনি যখনই ব্রিডিং করাচ্ছেন না, তো ব্রিডিংটা একটা ন্যাচারাল প্রসেস, ওটা যখনই আপনি করাচ্ছেন না ওদের কিন্তু জরায়ুতে বিভিন্ন রকমের সমস্যা হয়। তো ওদের টোটাল লাইফ স্প্যানের মধ্যে আপনার কাছে যদি ফিমেল র্যাবিট থাকে, একবার হলেও ব্রিডিং করানোর চেষ্টা করবেন। পুরো হোল লাইফ ওরা তো 10 থেকে 12 বছর বাঁচে, তো তার মধ্যে একবার হলেও ব্রিডিং করানোর চেষ্টা করবেন। এবং ওরা যখন ব্রিডিং আপনি করাচ্ছেন না, টোটালি করাচ্ছেন না, তো না করালে কী হয় এবং করালে কী হয়, যখনই ওদেরকে ব্রিডিং আপনি করাচ্ছেন এবং বাচ্চা হচ্ছে 3 মাস কি 4 মাস অন্তর যখনই বাচ্চা হচ্ছে, তো বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ওদের শরীর থেকে হিউজ পরিমাণে হচ্ছে ব্লাড লস হয়। ব্লাড, যে সমস্ত ব্লাডগুলো বেরিয়ে যায় শরীর থেকে, তখনই যে বোন ম্যারো থাকে ওদের, তো ওই সমস্ত বোন ম্যারোগুলো ওদের শরীরে ব্লাডের সমতা রাখার জন্য, ব্যালেন্সড করার জন্য নতুন ব্লাড তৈরি করে। এবং নতুন ব্লাড মানেই নতুন হোয়াইট ব্লাড সেল, এবং আমরা সবাই জানি যে হোয়াইট
ব্লাড সেল যে শ্বেত রক্তকণিকাগুলো আছে সেগুলো আমাদের শরীরে টোটালি বডিগার্ডের কাজ করে। কোনো এক বাইরে থেকে ধরুন ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন আক্রমণ করবে তো ওরা টোটালি বডিগার্ডের কাজ করে, তাহলে ইমিউনিটি পাওয়ারটাকে এক্সট্রা গেন হয়। ওটা আপনি ব্রিডিং করাচ্ছেন না, তার মানে ওদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু কমতে থাকবে। তো মেলদের এই সমস্ত মানে প্রসেস কিছু হয় না, তো সেই কারণে মেলরা সব থেকে সেফ। তো আপনারা ট্রাই করবেন যে যদি আপনাদের কাছে ফিমেল থাকে তো হোল লাইফ স্প্যানের মধ্যে একবার হচ্ছে ব্রিডিং, তাহলে ওদের শরীরে একটু মানে ইমিউনিটি পাওয়ারটা গেন ভালো হবে এবং ওরা যে ন্যাচারালি যতটা মানে বাঁচা উচিত ঠিক ততটাই বাঁচবে। তো আপনারা অল টাইম চেষ্টা করবেন যে যদি একটা র্যাবিট রাখতে চান তো অলওয়েজ প্রেফার মেল র্যাবিট। তো বাকি কথা হচ্ছে আপনাদের প্রত্যেকটা যে প্রশ্ন ছিল, তো সব প্রশ্নের উত্তর দেওয়া সাধারণত সম্ভব নয় এবং আমি চেষ্টা করি যে মোস্ট আস্কড কোশ্চেন যেগুলো সব থেকে বেশি জানার জন্য আপনারা জিজ্ঞাসা করেছেন তো সেগুলো আমি উত্তর দিয়েওছি অলরেডি এবং ভবিষ্যতেও দেব। তো এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতো যদি কিছু পেটস লাভার থাকে তো তাদের কাছে অবভিয়াসলি শেয়ার করতে পারেন, লিংক কপি করুন এবং আপনাদের যে ফেসবুক যে পেজ হ্যান্ডেল আছে ওখানে যান এবং সেখানে পেস্ট করে শেয়ার করে দিন। তো বাকি কথা হচ্ছে যে নেক্সট ভিডিওটা আসবে সেটা কিন্তু এর থেকেও ইন্টারেস্টিং হবে, মানে টোটালি ইন্টারেস্টিং, কারণ আপনারা কম খরচায় সবচেয়ে কম খরচায় একটা র্যাবিট যদি আপনাদের ফার্ম থাকে কিংবা আপনাদের যদি একটা দুটো পেটস হিসেবে রেখে থাকেন তো কম খরচায় ওদের ভালো ডায়েট কীভাবে হয় আমি টোটালি এক্সপ্লেন করব নেক্সট ভিডিওতে এবং সেটা অ্যাবাউট 1 উইকের মধ্যেই চলে আসবে। তো আপনারা জুড়ে থাকুন আমাদের যে এই র্যাবিট চ্যানেলের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় মহাকাল।